লিচুবাগান বিপুনি বিতানের বিদ্যুৎ এবং জলের সংযোগ কেটে দিল পুর নিগম। আচমকাই বিপুনি বিতানের ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পুর নিগম কর্তৃপক্ষ। বিধায়ক মেয়র থেকে শুরু করে নেতাদের দরজায় ঘুরেও কোনো উপায় পেলেন না বিপুনি বিতানের ব্যবসায়ীরা। ঘটনার বিবরণে জানা যায়, 2013 সাল থেকে বিপুনি বিতানের দোকানপাট কোনোভাবেই চালাচ্ছিলেন ব্যবসায়ীরা। সম্প্রতি ব্যবসায়ীদের তৌজি আদায়ের বই দেওয়া হয়েছে, আর সেখানে বলা হয়েছে 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 8 বছরের তৌজির টাকা একই সাথে দিতে হবে। ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে কোনো ব্যবসায়ীর পক্ষে একই সাথে 8 বছরের টাকা দেওয়া সম্ভব নয়, এমনিতে ব্যবসা ঠিকঠাকভাবে চলে না এই বিপণি বিতানে। তাদের বক্তব্য, 2021 সালে তৌজির বই দেওয়া হয়েছে, সেই অনুযায়ী তারা তৌজি জল এবং বিদ্যুতের বিল দিতে পারবে। তাও গত 1 বছরের বিল দিতে তাদের সময় দিতে হবে, আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আগরতলা পুর নিগম। আরও জানা যায় যে গত 30 এপ্রিল পুর কমিশনার শৈলেশ কুমার যাদব বিপণি বিতানে তার দাপট দেখিয়ে গেলেন। সন্ধ্যার পর বিপণি বিতানের স্ক্রিনে ক্রিকেট খেলা দেখছিলেন কয়েকজন যুবক, আর তাই দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন শৈলেশ কুমার যাদব। আচমকাই চলে আসেন তিনি। সিঁড়িবে ওঠার সময় যুবকদের খেলা দেখার দৃশ্য দেখেই তিনি চটে যান এবং বিপণি বিতানের জল এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেন। শুধু তাই নয়, মুকুট বিপণি বিতানের ব্যবসায়ীদের সচিবের সাথেও গালিগালাজ করেছেন শৈলেশ যাদব। যদিও এরই আগে করোনাকালে শৈলেশ যাদবের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ উঠেছিল, বিয়ে বাড়ি থেকে মানিক্য কোর্ট বিয়ে বাড়িতে বরসহ পুরোহিতকে মারধর করেছিলেন শৈলেশ যাদব। এই অভিযোগে শৈলেশ যাদবকেও উচ্চ আদালতের নির্দেশে পশ্চিম জেলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু গত কিছুদিন আগে আবার পশ্চিম জেলায় নিয়ে আনা হয়েছে এই শৈলেশ যাদবকে। আর তাতেই তিনি কিন্তু নিজের দাদাগিরি দেখালেন মুকুট বিপুনি বিতানে। তাই বিপুনি বিতানের ব্যবসায়ীরা বর্তমানে নিজেদের জীবন বাঁচার লক্ষ্যে সংবাদ মাধ্যমের সাহায্য চাইলেন। এই ঘটনার পর নানা মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান সময়ে আগরতলা পুর নিগমের কাজকর্মের উপর। যদিও আমরা কেউ নলেজই নাই যে এই বিষয়ে, যেন আমরা একটা তুজি বই আছে, আমরা যে সময় মার্কেটের ভিতরে ঢুকা প্রথম কইছে 20,000 দিলেই হয়ে যাবো, পরে দেখো 30,000 আর লাগবো, 50,000। এরপরে দেখি প্রত্যেক চৈত মাসে মাসে আমরা থেকে নোটিশ দিয়ে দিয়া আমরা জোনাল অফিস আমরা থেকে টাকা নিয়েছে 1,34,000 সামথিং কিছু, যেন এই ঘরের পারপাস। এরপরে ঘরের পারপাসে এরপর আমরা কোনো সময় কোনো দিন কইছে না যেন তোমরা কোচি থাকবো, তোমরা নামে একটা ভাড়া ধার্য থাকবো, রেন্ট ধারা থাকবো, কোনো দিন কিছু কইছে না। তো হঠাৎ করে সেটা আমাদের কাছে যে ঘটনাটার পরে আমরা তোজি বইয়ের টাকাটা আমরা নোটিশ করছে। তো যদিও আমরা সাধারণ ব্যবসায়িক এই টাকা দেওয়ার আমরা কোনোতেই সম্ভব না। হ্যাঁ, তো আমরা যদিও ভাড়া লাগে, যদিও তোজি লাগে গভর্নমেন্টের, আমরা তোজি দিতে রাজি আছি, কিন্তু আমরা যে সময় থেকে আমরা তোজি বইটা দিছে, আমরা হ্যাঁ তোজি বইটা 21 ফেব্রুয়ারি মাসে দিছে, এদিন থেকেই আমরা তোজি দিমু। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।